সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে বিজ্ঞানের হাত ধরে কলকাতায় তৈরি হলো নতুন ইতিহাস। ভারতের প্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটলো মেট্রো রেল, মেট্রো পথে হাওড়া ও কলকাতা জুড়ে গেল। দেশের মধ্যে প্রথম এ ধরনের ঘটনা ঘটায় কলকাতা মেট্রোর গর্বের ইতিহাসে নতুন পালক জুড়ল। জানা যাচ্ছে বুধবার দুপুর 12টার সময় ধর্মতলা থেকে একটি মেট্রো রেককে হাওড়া ময়দানে পৌঁছে দেওয়া হয়। প্রথমে ওই রেকটিকে সকাল 11টা নাগাদ সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। তারপর কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই গঙ্গার নিচ দিয়ে রেকটিকে বিদ্যুৎ মাধ্যমে হাওড়া ময়দানে সফলভাবে পাঠানো হয়। তৈরি হয় নতুন ইতিহাস। উল্লেখ্য, গত রবিবার গঙ্গার নিচ দিয়ে মেট্রোটিকে পাঠানোর কথা ছিল, সেই মতো শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ধর্মতলায় আনা হয় রেকটিকে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেদিন ওই পরিকল্পনা সফল করা সম্ভব হয়নি। পরে নতুন করে বুধবার এই পরিকল্পনা নেওয়া হয়। আরও জানা যাচ্ছে গঙ্গার নিচ দিয়ে বহু প্রতীক্ষিত মেট্রো চালানোর পরিকল্পনা বাবদ আনুমানিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছিল 10,000 কোটি টাকা। আরও জানা যাচ্ছে প্রকল্পটি সফল করবার জন্য মেট্রো ইঞ্জিনিয়াররা অভিনব কারিগরি কৌশল অবলম্বন করেছেন। কলকাতাতে গঙ্গার গভীরতা 13 মিটার, ইঞ্জিনিয়াররা 13 মিটার নিচে একটি টানেল তৈরির কাজে হাত দেন। 2018 সালে এই পরিকল্পনার জন্য মোট 66 দিন ধরে খনন কার্য চলে। গঙ্গার নিচে এই টানেলটির দৈর্ঘ্য 500 মিটার, সব ঠিকঠাক চলছিল। কিন্তু 2019 সালে প্রথম বিপত্তি বাধে। বৌবাজার এলাকাতে মেট্রো লাইন পাততে গিয়ে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালেও একই পরিস্থিতি তৈরি হয়। পরে বৌবাজার এলাকার বহু পরিবারকে অন্যত্র সরিয়ে মেট্রো টানেল তৈরি সুসম্পন্ন হয়। আর কথায় আছে, সব ভালো যার শেষ ভালো তার, সেই প্রবাদ বাক্যই যেন এদিন প্রমাণিত হলো। সমস্ত বাধাবিঘ্ন কেটে গিয়ে তৈরি হলো নতুন ইতিহাস। এবার শুধু বাকি পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ মেট্রো ট্রেনের যাত্রা এবং আনুষ্ঠানিক উদ্বোধন। এমন হতেই পারে শীঘ্রই আমরা মেট্রো চড়ে ধর্মতলা থেকে খুব সহজে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাব মহাকরণে। এই মেট্রো চালু হলে ভীষণভাবে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা, ফলে মেট্রো যোগে কলকাতা হাওড়া যুক্ত হতেই খুশির ছোঁয়া ছড়িয়ে পড়েছে নিত্যযাত্রীদের মধ্যে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এদিকে আরও একটি খুশির খবর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী জুলাই মাস থেকে নোয়াপাড়া মেট্রো থেকে সরাসরি দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো 2025 সালের মধ্যে প্রতিদিন 8 লক্ষ যাত্রীকে সুরক্ষিতভাবে বহন করবে। এদিকে কলকাতাতে গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেক সফলভাবে চালানোয় মেট্রো কর্তৃপক্ষের পাশাপাশি খুশির ছোঁয়া বইছে মেট্রো যাত্রীদের মধ্যেও। জানা যাচ্ছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত এই মেট্রো পথের দৈর্ঘ্য মোট 16.5 কিলোমিটার, যার মধ্যে প্রায় 11 কিলোমিটার মাটির তলা দিয়ে রয়েছে, বাকি প্রায় 5.5 কিলোমিটার রয়েছে মাটির ওপর দিয়ে। মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো বঙ্গবাসী। ভারতে প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেক পাঠানো সম্ভব হলো।